আপনি? আমি সজল, টিভি থেকে এসেছি। কি চাও? আমাদের সাহেবের সাথে একটু দরকার ছিল, উনি নিশ্চয় বাসায় আছেন। জি আছো, আপনি আসেন। বসেন, আমি পাপা খাচ্ছি। আমি সজল, ডিবি থেকে। আমি জানি আপনি আসবেন, কিন্তু আমি কাউকে তো জানিয়ে আসিনি। শুনেন, আমি হচ্ছে গিয়ে এলাকার জনপ্রতিনিধি, আমার সব কিছু জানতে হয়। এলাকায় সবাই আমাকে সম্মান করে এবং আমার নিরাপত্তা নিয়ে সবাই ভাবে। কেন ভাবে? আমার নিরাপত্তা তো তারা চায়। পুলিশের একটা গাড়ি যখন এলাকায় ঢোকে, ওই কোনায় একটা পান দোকান দেখছেন না, চা বিক্রি করে, ওরা সব টেলিফোনে আমাকে আগেই জানায়। তা আমি কেন এসেছি এই ব্যাপারে কিছু জানতে পেরেছেন? না মানে ওই চায়ের দোকানদার এই ব্যাপারে কিছু বলেছে কিনা? আপনি তো খুব মজার মানুষ। আমার কলিগরা ঠিক তাই বলে, কিন্তু আসামিরা আমাকে অন্যরকম ভাবে ভাবে। তারা ভাবে আমি খুব ভয়ানক এবং নিষ্ঠুর প্রকৃতির লোক। আসলে কে ভালো কে খারাপ এটা তো নির্ভর করে কার সাথে কে কথা বলছে, তার উপর নির্ভর করে। আর চোর বাটপারে তো আপনাকে ভালো লাগার কথা না, ঠিক না? ঠিক বলেছেন। আপনার সম্পর্কে যতটুকু শুনেছি আপনি তার চেয়ে বেশি ইন্টেলিজেন্ট। আচ্ছা, আপনি আমার বাবার কাছে কেন এসেছেন সেটা যদি একটু বলতেন। আপনি নিশ্চয়ই ওনার মেয়ে? জি, আমার নাম রাহা। মিস রাহা, কথাগুলো আমি আমজাদ সাহেবকে বলতে চাই, আপনি যদি একটু ভেতরে যেতেন খুব খুশি হতাম। বলেন না মানে সরাসরি পয়েন্টে আসি। আপনার ডান হাত নাকি তো ধরা পড়েছে, নিশ্চয় জানেন? হ্যাঁ জানি, আমার কাছে ডান হাত বাম হাত বলতে কিছু নাই। একটা হাত যদি পচন ধরে সে হাতটা কেটে ফেলতে হয়, এটা ডাক্তাররা বলে, বলে না? তা এই হাতে পচনটা ধরলো কিভাবে? লোভে ধরছিল। পয়লা পয়সা বড় করলে কি হবে, ওরে তো লোভে ধরছে। রাকিব আমার আপন হইতে পারে নাই, ও নিজেই আমার আমার আসলে কইতে চেয়েছিল। আর এই জন্য আপনি আপনার পদ থেকে রাকিবকে সরিয়ে দিয়েছেন? আরে আমার না, আমার না, সমাজের কাটা দূর করলাম। আরে আমি তো বারবার বলতেছি, আমি এই সমাজেরই লোক। অনেক ধরনের আজে বাজে কাজও করতে হয়, তো সমাজকে তো ভালো করতে হবে নাকি? আমারে আলাদা করে ভাবেন না, আমি তো সমাজের কথা ভাবতেছি। শুনেন, এই সমাজটাকে ভালো করতে হইলে কিছু কঠিন চিন্তা করতে হয়। আমার তো এই সমাজটাকে ভালো করতে হবে, সবাই মিলেই করতে হবে, ঠিক না? ঠিক আছে, তা লিওনের ব্যাপার আপনার মন্তব্য কি? সেও কিন্তু পলাতক আছে। মানে ভালো মানুষ হলে তো পালায় বেড়াই তো না, নিশ্চয়ই কোনো ঝামেলা করছে। ওরে তো আমিও খুঁজতেছি, পারে তো আমি জিজ্ঞেস করতে হবে ঝামেলাটা কি তোর। আরে বাবা, আমি কি তোকে কম দিছি? আসিলে তো জঙ্গলে পড়ে ওইখানে দৈরে এনে রাজনীতির মধ্যে ঢুকাইছি। মানে নতুন জীবন দিয়েছেন, আর এই জন্যই তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, কলেজে নেতামি সব করছে। আপনারা দেখি মিডিয়ার কথায় নাচতেছে। না না না, আমি মিডিয়ার কথায় নাচি না, আমার কাছে এদের সব অপরাধের সব খবর আছে। এইবার কিন্তু আপনি প্রমাণ ছাড়া যুক্তি ছাড়া আমারে দুষতেছেন। আরে বাবা, কেউ যদি অপরাধ করে থাকে তাই বলে কি ওর অপরাধ আমার কানে নিব নাকি নেওয়া উচিত? না 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 না, আমি সেই কথা বলছি না, বরং আমি স্পেসিফিকলি রাকিব আর লিওনের কথা বলছি। শুনেন, আশেপাশে বহু ছেলেপেলে ঘুরে, সবাই তো ভালো চিন্তা নিয়ে রাজনীতিতে আসে না।
আরে এক একজনের ধান্দা এক এক রকম, আর যারা ধান্দাবাজ তাদের অবস্থা তো ওই রাখি বিয়নের মতোই হবে। বুঝতে পেরেছি, আজকে তবে আসি, অনেক দেরি হয়ে গেল। আসেন এক মিনিট। রাতুল কই তুই? ছেলে কোথায়? তুই তাড়াতাড়ি দৌড় দিয়ে নেমে আমাদের মেইন গেট অফ কর, মেইন গেটটা অফ করে ইমার্জেন্সি গেট দিয়ে আমার সাথে দেখা কর। আচ্ছা ঠিক আছে, আইতাছি। হাই এই যে মোবাইলে যে কথাগুলো রেকর্ড করছে, এরপর থেকে রেকর্ড করার আগে আমার একটু জানাই নিন, অর্ডারটা নিয়ে নিন, ঠিক আছে না? আর অন্যের না বইলে কোনো কিছু রেকর্ড করা এটা আইনত দণ্ডনীয়, আপনিও জানেন আমিও জানি। ঠিক আছে, অফিসার খুব ভালো মানুষ, সৎ, আর সৎ মানুষের আশেপাশে থাকাটা আমাদের খুব প্রয়োজন। মানে আমি তোমার কথাটা বুঝলাম। আমার এখন একটু বিপদ বিপদ বোধ হয়, আমার পিঠ ছাড়তেছে না, বিপদের মধ্যে মধ্যে কেউ হাবুডুবু খাইতে যেতেছি। এই সময় একটু সৎ সাহসী লোকজন যদি আমার আশপাশ দিয়ে থাকে আমার জন্যই ভালো। আর তেলবাজ ঠান্ডাবাজ এইসব লোকগুলো এখন আমার কাছ থেকে দূরে থাকাই ভালো। বুঝলাম, কিন্তু তুমি কি বিপদের কথা বলতেছো? জানিস আগে যে ছেলেটার কথা বলছি ওর কোনো খোঁজ পাইলি কিনা সেটা বল। এখনো পাই নাই। পাওয়ার চেষ্টা কর, তারপর অন্য কিছু চিন্তা কর। একটু উঠি। শিউলি মালা টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।